বন্ধুগণ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, আসুন তাহলে শুরু করে দিই। আজ 24শে জানুয়ারি 2023, আজ আমাদের যে কেরল ট্যুর শেষ হয়ে যাচ্ছে, আমরা এলএফপিতে গতকাল এসে এলএফপির সমস্ত ব্যাকওয়াটার এবং অন্যান্য যে সমস্ত সাইট সিন আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে আমরা চলে যাবো এর্নাকুলাম, এবং ওখান থেকে আমাদের রাত্রিবেলায় ফ্লাইটের টিকিট আছে, ওখান থেকে আমরা কলকাতা ফিরে যাবো। সুন্দরভাবে আমাদের জলি ব্রাদার ঘোরালো, এই যে জলি ব্রাদার, আর এই পিছনে আমরা সব আছি। আমরা এলএফপি থেকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি এর্নাকুলামের দিকে। এর্নাকুলাম থেকে আমাদের যে ফ্লাইট, ইন্ডিগো ফ্লাইট, রাত্রি 9:05, আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা সকালবেলায় স্নান টান করে নিয়ে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে আমরা এলএফপি থেকে বেরিয়ে পড়েছি। এলএফপি থেকে কোচির দূরত্ব 60 কিলোমিটার এবং কম বেশি সময় লাগবে 1.5 ঘন্টা। যথারীতি আমরা কোচি চলে এসেছি। এবার কোচিতে যে প্রথম যে সাইট সিনে যাব সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চলে এসেছি সমুদ্রের ধারে সেন্ট ফ্রান্সিস সিএস চার্চ। এই চার্চ বহু প্রাচীন, ভাস্কর দা গামার সময়ে এই চার্চ তৈরি হয়েছিল। কোচিতে এসছি সব থেকে পুরানো চার্চ, যেটা ভাস্কর দা গামার সময় হয়েছিল এই চার্চ। এবারে চলে এসেছি কোচি সমুদ্রের ধারে। অপূর্ব পরিবেশ, ফুরফুরে হাওয়া, তার পাশে আমরা ঘুরে বেড়াচ্ছি।
এই যে কোচি সমুদ্রের ধারে এই যেখানে আমরা ডাব খেলাম, এই যে ব্রাদার, এই যে উনি সুন্দর গান গাইছিলেন, সেই গানের আকর্ষণেই কিন্তু আসলাম। আসার পর উনি আমাদের ডাব খাওয়ালেন, এত সুন্দর ডাব, খুব সুন্দর, উনার বিহেভিয়ারও খুব ভালো। আপনার বাড়ি কোথায়? কলকাতা? আমার বাড়ি কলকাতা। আচ্ছা, কলকাতা। এখানে কতদিন আছেন? এখানে আমি আছি 3 বছর হয়ে গেল। আর আপনার গান খুব ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম সরফরাজ সিং। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। এবারে আমরা কেরালার ফোকলোর মিউজিয়ামে এসেছি। এখানকার টিকিট হচ্ছে জনপ্রতি 100 টাকা এবং ক্যামেরার জন্যে বা মোবাইলের জন্যে 100 টাকা। এই মিউজিয়ামে বহু প্রাচীন পুরাতত্ত্বের বহু জিনিস এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আপনারা গেলে অতি অবশ্যই এই মিউজিয়াম দেখতে ভুলবেন না। মিউজিয়ামের মধ্যে এসেছি। মিউজিয়ামের মধ্যে বিভিন্ন সেই সমস্ত পুরাতত্ত্বের সমস্ত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিউজিয়ামের মধ্যে আমরা এখন সকলে আছি। আগেকার দিনের সমস্ত অস্ত্রপাতি এইসব তরবারি, বিভিন্ন ধরনের তরবারি, এই যে বিভিন্ন সমস্ত আগেকার দিনের সমস্ত অলঙ্কার, এই যে সব অলঙ্কার, যে অলঙ্কার মহিলারা কোচির এই মিউজিয়ামে পুরাতত্ত্বের এত জিনিস আছে যেটা না আসলে
বলতেই পারতাম না। আপনারা যারা আসবেন অতি অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন। এটা হচ্ছে তিনতলা সেকেন্ড ফ্লোর। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।